আমাদের খুব ভালো লাগে জানেন, আপনারা যখন বিভিন্ন ডক্টরের সাথে কনসাল্ট করে কি হচ্ছে, কেন হচ্ছে, কতটা এগোতে পাচ্ছি, ডক্টর কি বলছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে আমাদেরকে জানান, আমাদের কাছ থেকে রেসপন্স জিজ্ঞেস করেন। আমরা এই রকমই একটা রেসপন্স এবং সেই নিয়ে কিছু কনফিউশন নিয়ে একটা কমেন্ট পেয়েছি, সেখানে আমি উত্তর দিয়েছি, তাও আমি আলাদা করে ভিডিওটা করলাম, কারণ এই রকম ধারণা অনেকের মধ্যে আছে, এটা ক্লিয়ার হওয়া দরকার। কমেন্টটা করেছেন সেরিনা খাতুন, প্লিজ আনসার দেবেন দাদা, আমার ফার্স্ট বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে, ডক্টর বলছে 6 মাস একটা গ্যাপ দিয়ে আবার বেবি নিতে, মে মাসে 6 মাস হয়ে যাচ্ছে, তাই জুন মাসে বেবির জন্য ট্রাই করব। এখন ডক্টর আমাকে বেশ কিছু মেডিসিনের নাম লিখেছেন, সেগুলো রেকমেন্ড করেছেন, খেতে দিয়েছেন, কিছু টেস্ট করে 1 মাস পরে যেতে বলেছেন, কিন্তু দাদা 1 মান্থ পরে গেলাম, ম্যাম হয়তো আরও কিছু মেডিসিন দেবে যেটা বাচ্চা ট্রাই করার মধ্যে খেতে হতে পারে, যদি সেই মেডিসিনগুলো ট্রাই করার মধ্যে খাই আর বেবি চলে আসে তাহলে বেবির কোনো ক্ষতি হবে না তো? মা কাকিমার কাছে থেকে শুনেছি, শোনা কথা, বাচ্চা নিতে গেলে কোনো মেডিসিন খেলে বেবি নষ্ট হয়ে যায়, কিন্তু ডক্টরকে বলেছিলাম, বলল এগুলো তোমার প্রেগনেন্সিকে সাপোর্ট দেবে। খুব ভালো ডক্টর, জানেন তো, আপনার একটা কোনো কারণে একটা মিসক্যারেজ হয়েছে, সেখানে ডক্টর যথেষ্ট ভালো মতন গ্যাপ দিয়ে তারপরে ট্রাই করতে বলছে, তার কারণ হলো যাতে আপনার বডিটা রিকভার করার আগের কন্ডিশনে, সুস্থ কন্ডিশনে চলে আসার মতন সুযোগ পায়, সেই গ্যাপটা ডক্টর দিতে বলছে। জেনারেলি আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে কতটা গ্যাপ দিয়ে ট্রাই করব, আমরা বলে রাখি যে 2-3 মাস, যতক্ষণ না পর্যন্ত আপনার পিরিয়ড রেগুলার হচ্ছে ততক্ষণ ট্রাই করবেন না। ডক্টর কিন্তু এখানে বলেই দিয়েছে যে 6 মাস গ্যাপ দিয়ে ট্রাই করুন। যাই হোক, এটা একটা ব্যাপার গেল। আমার দ্বিতীয় বক্তব্য যেটা, এখানে অনেকগুলো মেডিসিন দিয়েছে, এর আগেও আমি বলেছি যে এই মেডিসিনগুলোর নাম দেখে কিন্তু আপনারা খাবেন না, কারণ ওনার প্রয়োজনীয়তা অনুযায়ী ডক্টর ওনাকে এই মেডিসিনগুলো রেকমেন্ড করেছে, এটা সবার ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ওনাকে যে মেডিসিন আর টেস্টগুলো দিয়েছে, সে মেডিসিনগুলো নিয়ে উনি একটু নর্মাল কন্ডিশনে আসতে যাতে ওনার সুবিধা হয় সেই জন্য কিছু মেডিসিন দিয়েছে, আর কিছু টেস্ট দিয়েছে, যে টেস্টের আমি অনুমান করতে পাচ্ছি সেই টেস্টগুলোর মাধ্যমে বুঝতে চেষ্টা করবেন যে কোথাও কোনো সমস্যা আছে নাকি। এটা খুব ভালো ব্যাপার, উনি যথেষ্ট ভালোভাবে ডায়াগনোসিস করে তারপরে আপনাদেরকে এগোতে বলছেন। এবার দ্বিতীয়বারে আপনি যখন এই মেডিসিনগুলো খেয়ে ওই টেস্টগুলো করে ওই রিপোর্টগুলো নিয়ে ডক্টরের কাছে যাবেন, যদি আপনার কোনো সমস্যা থাকে ডক্টর কিন্তু সেই সময় বেবি প্ল্যানিং করতে আপনাদেরকে দেবে না, বারণ করবে, সেই সমস্যাগুলো ঠিকঠাক করে তারপরে এগোতে বলবে। যদি আপনাদের কোনো সমস্যা নাও থাকে সেক্ষেত্রে আপনাদের ফার্টিলিটি বা প্রেগনেন্সির যাতে সুবিধে হয় সেই জন্য কিছু মেডিসিন রেকমেন্ড করতে পারে, আবশ্যক নয়, করতে পারে। কিছু মেডিসিন থাকে যেগুলো প্রেগনেন্সির ক্ষেত্রে, প্রেগনেন্সিকে সাপোর্ট করার জন্য আবশ্যক, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, এগুলো নর্মাল। এটা ছাড়াও এখন অনেকের ক্ষেত্রে বেশ কিছু মেডিসিন, বেশ কিছু ডক্টর অনেক পরিস্থিতি চিন্তাভাবনা করে দিয়ে দিচ্ছে যাতে সমস্যা না হয়, সেই মেডিসিনগুলো কিন্তু কনসিভ করে গেলে, প্রেগনেন্সি এসে গেলে যদি এমব্রায়ো তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা করে না। যেগুলো আমাদের আগের প্রজন্মের, অর্থাৎ আমাদের মা কাকিমাদের ধারণা যে মেডিসিন খেলে বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা খারাপ হয়ে যায়, এটা আমি বলে রাখি, এরকমও কিছু মেডিসিন আছে যেগুলো বাচ্চা নষ্ট করার জন্য বা খারাপ করার জন্য, ডক্টর কিন্তু বুঝে শুনে আপনাকে সেই মেডিসিনগুলো দেবেন না। ডক্টর আপনাকে যে মেডিসিনগুলো দেবে সেগুলো আপনাকে প্রেগনেন্সির সাপোর্ট করার জন্য বেশ কিছু মেডিসিন দেবেন। আসলে সেই সময় মিসক্যারেজ বা নানান রকম সমস্যা হতো, তখন এত ডায়াগনোসিস, এত টেস্ট, মেডিকেল সায়েন্সের এত ইম্প্রুভমেন্ট তখন ছিল না, যার জন্য মিসক্যারেজ, অ্যাবর্শন বা এই যে ঘটনাগুলো, বাজে ঘটনাগুলো তখন মানুষের সামনে খুব কম আসতো, মানুষ বুঝতেও কম, যার জন্য মানুষ সেই অনুযায়ী স্টেপ নিতে পারতো না, নেক্সট আবার নর্মালি চেষ্টা করতো, যখন গিয়ে কনসেপশন হতো বেশ খানিকটা রয়ে যেত, এবং আগেকার দিনে একটা ধারণা ছিল যে 6-7 মাসে গিয়ে হসপিটালে নাম লেখানো হতো, হসপিটালে দেখানো হতো বা ডক্টরের কাছে দেখানো হতো। ততদিনে এরকমও দেখা গেছে যে বাচ্চার মধ্যে কনজেনাইটাল ডিফেক্ট চলে এসেছে, কিছু করার নেই, কিন্তু বর্তমানে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, যার জন্য প্রথম থেকে কনসেপশনের একদম প্রথম থেকে ডক্টর নানান রকম সাপোর্ট দিয়ে দিচ্ছে,
যাতে প্রেগনেন্সি কোনো সমস্যা না হয়, মায়ের কোনো সমস্যা না হয়, বাচ্চার কোনো সমস্যা না হয়। সুতরাং আপনাকে যদি ডক্টর কোনো মেডিসিন দেয়, সেক্ষেত্রে যদি আপনার গ্রিন সিগন্যাল থাকে, অর্থাৎ আপনাদের কোনো সমস্যা না থাকে, তারপরও যদি কোনো মেডিসিন খেতে বলে, সেটা আপনার প্রেগনেন্সির কোনো সমস্যা করবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে ডক্টর অবশ্যই বলে দেবে যে এখন বেবি প্ল্যানিং করো না, বা বেবি প্ল্যানিং করে কোনো লাভ নেই।